রেহাই হব মাইক্রোফাইন্যান্সর ঋণ দ্বিতীয় পর্যায়ের ঋণ রেহাইয়ের বাবে হাজু সরকার কিমান হিতাধিকারী পাব ঋণ রেহাই সরকারের হাতত আছে নে প্রকৃত তথ্য অসম মাইক্রোফাইন্যান্স উদগনি আর হকাহ নামের এক বৃহৎ আসনি ঘোষণা করেছে রাজ্য সরকারে বিগত 28 নভেম্বরত এই আসনির শুভারম্ভ হয়েছিল কিন্তু এই আসনির অধীনত হিতাধিকারীর সংখ্যা কিমান এই তথ্য সরকারের হাতত আছে নে বিগত নির্বাচন সমূহর প্রাক্ষণত মাইক্রোফাইন্যান্সর ঋণ গ্রহণ করা সকলের ধার সরকারে পরিশোধ করব বলে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অবশ্যই এই ঘোষণা কার্যকরী করার পথত আগবাড়িছে রাজ্য সরকার প্রথম পর্যায়ত কেবা সহস্রাধিক হিতাধিকারীর ঋণও পরিশোধ করিলে সরকারে কিন্তু রাজ্যের কিমানগী ঋণগ্রস্ত লাভ করব এই সুবিধা তথ্য নাই সরকারের হাতত বিধানসভাত তথ্য দিব নোৱাৰিলে সংশ্লিষ্ট বিভাগে হয় রাজ্যের কিমান মহিলায় মাইক্রোফাইন্যান্সর পৰা ঋণ গ্রহণ করেছে তারও তথ্য নাই সরকারের হাতত অসমত কিমান মাইক্রোফাইন্যান্স কোম্পানিয়ে ঋণ দিলে কিমান টাকা ঋণ দিলে এই কথাখিনি মই অসম সরকারের পৰা জানিব বিচাৰিছিলো দ্বিতীয় এটা কথা মই জানিব বিচাৰিছিলো অসমৰ কিমান মহিলা হিতাধিকারী মাইক্রোফাইন্যান্সৰ পৰা ঋণ লৈছে কারণ সরকারে যদি মাফ করে দিয়ে তেখেতসকলৰ তো এটা জনা দরকার কিমান মানুহক মাফ করব লাগিব আর কিমানে মানে ব্যাংকৰ নিয়মমতে ললে কিমানে ব্যাংকৰ নিয়মমতে নললে এই কথাবিলাকৰ উত্তর কিন্তু মোক একো নিদিলে কলে আমি অসম সরকার এইবিলাক নাজানো এইবিলাক রিজার্ভ ব্যাংকে জানে আর কেন্দ্রীয় সরকারে জানে এতিয়া প্রশ্নটো হল যদি তেওঁলোকে নাজানে তেওঁলোকে কি ভিত্তিত আজি বিজ্ঞাপন দিছে যে 11 লাখ মহিলা যিসকলে নিয়মিতকৈ ঋণ পরিশোধ করে আছে তেওঁলোকক অসম সরকার উদগনি আর হকাহ আসনি অন্তর্গত পয়সা দিব মন করক বিধানসভাত সরকারে দিয়া এই তথ্যলৈ বিরোধী দলপতি দেবাব্রত শইকীয়ার এক লিখিত প্রশ্নের উত্তরত সরকারের এই তথ্য শইকীয়ার প্রশ্ন অসমৰ কিমান মহিলাই এমআইএফৰ লোন লৈছে তালিকা দিব এই প্রশ্নের উত্তর সদনক দিছে সরকারে চাওক মাইক্রোফাইন্যান্স সন্দর্ভত বিত্ত বিভাগের প্রত্যক্ষ ভূমিকা না থাকে সেয়েহে তালিকাত বিচরা ধরনের তথ্য সরকারের হাতত নাই অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ঋণ মাফ করবলে সরকার আগবাড়িছে যদিও এই মুহূর্তে সরকারে গুটাব পৰা নাই প্রকৃত তথ্য যাক লৈ অসন্তুষ্ট বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া কাক কিমান দিব কেনেকৈ দিব এই কথাবিলাক কিন্তু যদি স্পষ্টভাবে না থাকে তেতিয়াহলে তো খেলিমেলি হব মই সেই গতিকে আসনিখন রাইজর মাজত সরকারে মেলি দিয়ার পূর্বে মই এই কথাখিনি জানিব বিচাৰিছিলোঁ আৰু মোক উত্তৰ দিয়া হ'ল এবাৰ যে আমাৰ হাতত কোনো তথ্য নাই তথ্য নোহোৱাকৈ কেনেকৈ তেওঁলোকে 11 লাখ নিয়মীয়া হিতাধিকাৰীক দিব বিচাৰিছে এইবিলাক কিছুমান হাতৰ এইবিলাক বিভাগে অসম চৰকাৰে ক'ব পাৰিব মই বুজি পোৱা নাই মুঠতে হৰ্ডিং বিজ্ঞাপন সকলো সাজু কিন্তু নাই কোনো প্ৰকৃত হিতাধিকাৰীৰ তথ্য সঁচাকৈয়ে চৰকাৰৰ হাতত কিমান সংখ্যক লোকক ঋণ মাফ কৰিব তাৰ তথ্য নাই নেকি যদি এয়াই সত্য তেনেহলে সরকারে হাতত লওয়া এই আসনিখন কেনেকৈ সফল করিব এই প্রশ্নের উত্তর থাকিব মুখ্যমন্ত্রীর লগতে আসনি প্রস্তুত করা কমিটির হাতত কমলেশ বর্মনের রিপোর্ট দ্য নিউজ প্লাস